চট্টোপাধ্যায় এই আমার ইয়েতে থাকে, আর্কি স্ট্রিটে এখানে থাকে, সকালবেলা ক্যাজুয়ালি এখানে আসে, এসে চান করার জন্য ইয়ে করে, গিয়ে চান করাটার বারণ করা হয়, তাও ও তাকে জোর করে চান করে, 40 বছর বয়স, এই রেলে কাজ করত, সে একটু রাত্রিবেলা খেলাধুলো দেখেছে, দেখে সকালবেলা তারা বাড়ি যাবে, এই অবস্থার মধ্যে এনে এসে সঙ্গে সঙ্গে জোয়ার আসে, জোয়ারে টেনে নিয়ে যায়। এই হচ্ছে ঘটনা। এই ঘটনাটাও আমাদের গঙ্গার যে অবস্থা তার মধ্যে সমস্ত পিছলি পিছল হয়ে রয়েছে এই জায়গাগুলো, তবু এই ঘাটটি সেইভাবে মেনটেন টেনটেন যা হওয়ার করছে, কিন্তু এইভাবে ছেলেদেরও আরও সচেতন হওয়া উচিত যে আমি চান করতে যাব, আমার ইয়ে না থাকলে পরে সাঁতার টাতার না জানলে আমাকে গঙ্গায় নামা উচিত না, এটা আমার বোঝা উচিত, সেটা হচ্ছে ঘটনা। আপনার নাম? আমার নাম আশিস প্রসাদ। এইমাত্র বাড়িতে ছিলাম, আমাকে ফোন করছে আমার বউ, বলছে কি একটা গ্রামঘাট থেকে ফোন এসেছে, কি হয়েছে, তাড়াতাড়ি ফোন করতে কে ফোন ধরেছিল। ফোন ধরার পরে আমি বললাম, আমি শুনে আমি মানে অবাক হয়ে গেছি, আমি এরকম ঘটনা ঘটতে পারে আমার ধারণা নেই। কি মনে হয় পরিবারের জলজ্যান্ত একটি ছেলে এইভাবে তলিয়ে গেল? আমি জানি না কি কি হয়, আমি জানি না কে শত্রুতা করেছে বলতে পারবো না। ও ছেলে কিন্তু ওখানে গঙ্গায় নামবার ছেলে নয়, ও সাঁতার জানে না। ও ছেলের আমার ছেলে যমজ ছেলের মতন, 1 মাসের ছোটো বড়, আমরা একসঙ্গে দীর্ঘদিন ছিলাম, আমার ছেলের চেয়েও বড়, ও আমার ছেলে আর ও কিছু কম নয়, দুজনে এক একসঙ্গে ওরা মানুষ হয়েছে। আমাকে ওরা ছোট সেজমা বলে ডাকে, আমাকে অত্যন্ত ভালোবাসে ওরা, আমিও ওদের অত্যন্ত ভালোবাসি। আমি তো এটা পুরো আমার তো মনে হচ্ছে এটা কেনই বা গেল গঙ্গায়। ও একটা রেলে কাজ করে, ভালো চাকরি করে, সব দিক দিয়ে ওর এ ভালো, ওর বাবা মা নেই, ওরা ভাই বোন দুজনে থাকে, ওরা নিজেদের মতন থাকে, ওদের এটা কেন হবে? আমি বলছি এর মধ্যে কোনো চক্র আছে, কিছু একটা ঘটনা আছে, হতেই পারে না, আমাদের ছেলে এরকম নয়, আমাদের ছেলে কখনো এরকম যেতে পারে না। পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে, নিশ্চয়ই তদন্ত করবে। নাম কি তার? নাম ছেলেটি, ছেলের নাম সৌরভ চট্টোপাধ্যায়। বয়স? ওর বয়স আমার ছেলের, ওরা দুজনেই 84 সালে জন্মেছে, ও মানে আমার ছেলে জন্মেছে অক্টোবর মাসে, 1 মাসের ছোট, আর ও জন্মেছে সেপ্টেম্বর মাসে। আমার নাম শিপ্রা চ্যাটার্জি, আমি আমি